লাস্টে গিলে নিতে যাবে গিলে নিয়েছে এটা ঠিক এটা ঠিক না পুরো ফ্লপ আমার প্ল্যান পুরো ফ্লপ কিছু হলোই না হ্যালো আপনি ঠিক আছেন আজ হতে চলেছে একটা জবরদস্ত প্র্যাঙ্ক ভিডিও। তো প্র্যাঙ্কটা যেটা দিয়ে করবো সেটা আমার হাতে চলে এসেছে, তো আনবক্সিং করবো এখন, যেহেতু একা আছি প্র্যাঙ্কটা কাউকেই বলিনি। তো এখন তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? তো মোটামুটি কভারটা দেখে হালকা হালকা বুঝতেই পারছো তোমরা কি আছে এটা। তো এটা আছে জোলো চিপ, তো এটা কাউকেই বলিনি। আজকে একটা প্র্যাঙ্ক ভিডিও হবে, ব্যাপারটা হচ্ছে কি হবে সেটা একটু পরেই দেখতে পারবে তোমরা। তো গাইজ এখন এটাকে আনবক্সিং করব। তো বক্সটা কিন্তু সেই লেভেল, যাই হোক। তো এটার মধ্যে রয়েছে চিপসটা, কিন্তু এখনই এটাকে খুলবো না, ঠিক আছে? তো এটা প্র্যাঙ্কটা করা হবে বিকেলবেলা, তো তোমরা দেখতে থাকো। 2000 years later. তো গাইজ এবার শোনো, তাহলে কম্পিটিশনটা কী হবে? কম্পিটিশন না, এটা একটা প্র্যাঙ্ক, ঠিক আছে? তো ওদের আমি বলেছি এটা কম্পিটিশন ভিডিও। তো কম্পিটিশন ভিডিও কেন বলেছি, কারণ এর মধ্যে থাকবে ফুচকা, ছটা করে ফুচকা, ছটা হোক বা চারটে হোক, যেটা 20 সেকেন্ডসে শেষ করতে পারবে, যে শেষ করতে পারবে তাকে দেওয়া হবে 500 টাকা নগদ। কিন্তু সবটা খেতে হবে আর 20 সেকেন্ডসের মধ্যে খেতে হবে, এটা হচ্ছে টুইস্ট। কিন্তু এই ভেতরে থাকবে কি, জোলো চিপ। তো সেটা তো ওরা জানে না, ওরা জানে কি 500 টাকা পাবে 30 সেকেন্ডে বা 20 সেকেন্ডে যে ফুচকাটা খেতে পারবে, ঠিক আছে? তো সেটা এখন আমাদের মধ্যেই থাক, তো চলো ওদের কাছে নিয়ে যাব। এখন আমি রেডি করিনি সব কিছু। তো গায়েস এখন রেডি হয়ে গেছি, এই যে জোলো চিপ আর এই যে ফুচকা দেখতে পাচ্ছ, এই যে টকজল, আর এখন প্লেটে সাজাবো। সবার আগে জোলো চিপটা ছিঁড়ে নিই, ঠিক আছে? তো গায়েস দেখতেই পাচ্ছ জোলো চিপটা এখন এই বাকিটার মধ্যে নেবো, কারণ এটাকে টুকরো টুকরো করতে হবে। তো গাইস এটা জোলো চিপটা, যেটাকে এখন টুকরো টুকরো করতে হবে। সাবাস, আমার হাতটার 12টা বাজতে চলেছে, আমি যদি নাকে হাত দিই শেষ। আমাদের কন্টেস্টেন্ট চলে এসেছে, তো ঠিক আছে, ইয়েস। তো সাজিয়ে নিয়ে এসেছে, ওই পুচকুটার থেকে কিছু করোনি তো? কিছু করবো, কি কি কথা বলছিস? না মানে ওটা আলাদা নি, হ্যাঁ এই ওটা আলাদা, মানে ওই আরে তোমাকে ভরসা করতে পারছি না আমরা, এটা এরকম কিছু 20 সেকেন্ডস খেলবে সরালি ভেবে বমি পাচ্ছে নাকি? বমি পাচ্ছে কে বলো তুমি? বাচ্চা তো বেঁধে গেলে তারপরে আগের দিন আমরা খেতে গিয়ে সোনালির লেগ পিছে দেখেছিল, গলায় লেগ ঢুকে গেছিল সোনালি। হ্যাঁ না, হাফই থাক, পুরো পাততে হবে না।
সো এখন রেডি করছে নাও ওটা ক্যামেরা লাগিয়ে দাও জানা তুমি রেডি হয়ে গেছে একটা সিঙ্গেলের মধ্যে রেখে দিচ্ছিল ব্লেড সবে রাখিনি এইটা হচ্ছে যে জিতবে সে কন্ডিশন একটাই এই পাঁচটা ফুচকা পুরোটাই জল দিয়ে খেতে হবে একটা টুকরো থাকবে না এখানে আর হচ্ছে জল দেখা যাচ্ছে না আর হচ্ছে না 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 জল না থাকবে মানে ফুচকা যাতে শেষ মানে জলটা পুরোটা খেতে হবে আর না তাহলে জলই খাবে না শুনুন না না জল দিয়ে খেতে হবে জল দিয়ে খেতে হবে আর হচ্ছে একটা টুকরো থাকবে এখানে 30 সেকেন্ডের মধ্যে না দেখছি এখনই কি অবস্থা আমি মাঝখানে যাচ্ছি না তোমরা পারবে না চলো স্টার্ট করো তোমরা সবাই গিলে খাচ্ছ নাকি কার আগে শেষ 30 সেকেন্ড হয়েছে কিনা দেখো হয়নি হয়নি জল খা জল খা তুমি দেখছি আমরা দেখতেই পাচ্ছ তোমরা গাই কি অবস্থা দেখতেই পাচ্ছ ওদের এবার দেখি তোমার রিয়াকশন গুলো দেখো দেখি আরে এখন এদের অবস্থা দেখতেই পাচ্ছ তোমরা দেখার জন্য গিলে নিয়েছে এটা ঠিক এটা ঠিক না কিন্তু কি হয়েছে তোমরা এরকম কেন করছো এরকম তো কিছু ছিল না ভেতরে কিন্তু পুরো ফ্লপ আমার প্ল্যান পুরো ফ্লপ কিছু হলোই না হ্যালো আপনি ঠিক আছেন গাছের জল দেবো কি হয়েছে তোমরা এরকম কেন করছি এমন তো কিছু ছিল না আমার মধ্যে না না তা ছিল না উইনারের কিছু হয়নি সব থেকে বেশ তুমি গোলমরিচ করে দিয়েছো তুমি হ্যাঁ না না তোমার বল গোলমরিচ করে দিয়েছো এ তো নি আমার চোখে দেখছ না তুমি জল ঢাকছ দেখি চোখটা একটু দেখাই দিও ভিউয়ার্সরা দেখুক উইনার কিভাবে জলটা বের করছে চোখে দেখো এত কষ্ট করে জিতেছে এ আমি 20 সেকেন্ড দিলে ঠিক ছিল যা দেখছি আমি তো ভেবেছি না ওরা খেতেই পারবে না খেতে সবাই পারতো কিন্তু চিবানো গিলতে সময় লাগে না কড়কড়ে ওটা না না এ বুদ্ধিমানের কাজ করেছে কি জলটা নিয়ে পুরো ঢক করে গিলে নিয়েছে
क्या हुआ এরকম কেন হচ্ছে আমি তো এটা তখন কি করছে আমার এইভাবে ছড়াচ্ছে গাইস আমি পুরো ফ্লপ এদের অবস্থা দেখো একটু কিছু ফিলিংস নেই মনে কি জলচিপ খাওয়ালাম কে জানে এটা ওটা ভেজাল ছিল ডুপ্লিকেট জলচিপ ওটা জলচিপ তিনজনকে ভাগ তো ওরা এখন দেখো চলে যাবে কারণ ওদের আর জায়গায় প্রোগ্রাম রয়েছে যাই হোক ওরা এখন দেখো বাড়ি চলে যাওয়ার জন্য সবাই এখন রেডি হচ্ছে আর ওই যে পুষ্পু বাপ্পা দিদিকে মেরো না আমরা পাবো না শুধু কি একাই পাবে কি আমরা সবাই তো কষ্ট করলাম উনি তো কষ্ট করেছে আমি ওকে মারধর দিয়ে দেখুন নিতে পারে তো এই যে কমিটমেন্ট কিন্তু আমি খুব দুঃখিত আজকে জলদীপের উপর খুব রাগ হচ্ছে এরকম করলে হয় হাতে তুলে দিলাম এটা তো কমিটমেন্ট কিছু করার খুশি খুশি আমি একটা পুরস্কার দেখাই এটা কমিটমেন্ট এটা কিছু করার নেই এই চ্যানেল নিচ্ছি নকল না তো নকল না তো গরম লাগে না